নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ইচিনেশিয়া মাদার হোমিওপ্যাথি মেডিসিনটি নিয়ে কিছু বলবো। এই ওষুধ অনেক রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি খুবই উপকারী ওষুধ। কোন কোন রোগের জন্য এটা ব্যবহার করা যেতে পারে সেই বিষয় নিয়েই আলোচনা করব। এটি খাওয়াও যেতে পারে এবং লাগানোও যেতে পারে। এটি একটি প্লান্ট কিংডম। ইচিনেশিয়া মাদার টিনচার হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি আপনার ইনফেকশনকে দূর করে, সেটা যে কোনো ধরনের ইনফেকশনই হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন কিংবা ভাইরাল ইনফেকশন, যেটাই হোক না কেন এটি খুবই একটি উপকারী ওষুধ। যদি আপনার ব্লাডে কোনো ইনফেকশন থাকে, তার জন্য জ্বরও হতে পারে, মাথা ব্যথা, সর্দি, কাশি, যে কোনো ধরনের ব্যথা অথবা মুখে ঘা, যাই হোক না কেন এই ওষুধ সব ধরনের ইনফেকশনকে ঠিক করে। ইচিনেশিয়া মাদার টিনচার ওষুধটি খেলে আপনার ইমিউনিটি পাওয়ার অনেকটা বুস্ট হয়, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। এবার বলবো কোন কোন রোগে আপনি এই ওষুধটি ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের ইনফেকশন এটা ব্যবহার করা যেতে পারে, যেমন জ্বর হলে, ইউরিন ইনফেকশন হলে, পেটে ইনফেকশন হলে, এমনকি লিভারের ইনফেকশন হলেও এটি খুবই একটি উপকারী ওষুধ। আবার যে কোনো ধরনের অ্যালার্জিতেও ইচিনেশিয়া মাদার টিনচার খুব ভালো কাজ করে। বড়দের ক্ষেত্রে 15-20 ফোঁটা হাফ কাপ উষ্ণ গরম জলে 3-4 বার নেওয়া যেতে পারে এবং বাচ্চাদের ক্ষেত্রে 5-6 ফোঁটা দিনে 2 নেওয়া যেতে পারে। কমপক্ষে এটি 2-3 মাস আপনারা নেবেন। ক্রনিক ইনফেকশন হলেও এটি নেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এর ডোজটা কমিয়ে দিতে হবে, দিনে 2-15 ফোঁটা নিতে হবে। যদি কোনো ফ্লোরা বা ব্রণ কিংবা গ্যাংরিন জাতীয় কোনো রোগ হয়, তাহলে ইচিনেশিয়া মাদার টিনচার তুলোয় করে নিয়ে সেই আক্রান্ত জায়গায় লাগাতে হবে। এটি একটি সেফ মেডিসিন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কোনো ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই একজন বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত। আমার এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।